আল্লাহ মূসা নূহকে ডেকে বলছেন, নূহ তোমার উম্মতদেরকে একবার বলে দাও, তারা যদি ঈমান আনে তো ভালো, আর যদি ঈমান না আনে তাহলে তুমি একটা কিস্তি তৈরি করো, তোমার কিস্তিতে যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকে তুমি তুলে নাও, আর প্রত্যেক প্রাণীদের জোড়ায় জোড়ায় তুমি তোমার নৌকাতে তুলে নাও। নূহ আলাইহিস সালাম উম্মতদেরকে ডেকে বলছে, শুনে নাও, আল্লাহর আজাব চলে আসবে, এখনো বলছি ঈমান আনবে তো আনো, ঈমান আনবে। তা মানুষগুলো উপহাস করছে আর বলছে, নূহ তোমার কি কাজ আছে? তোমার আল্লাহ কি আজাব দিয়ে মারবে আমাদের? তোমার আল্লাহর এত ক্ষমতা আছে? তা বলছে আজাবটা কি বলো তো দেখি। তা বলছে আল্লাহর আজাব এটাই যে মহিলারা দেখবে চুলাতে রান্না করছে, ওর ভিতর থেকে আচানক পানি বার হয়ে যাবে, এটাই আল্লাহর আজাব। ঘরের শত্রু বিভীষণ একটা কথা আছে, তা বেটা কেনানি প্রথম হাস্যকর অবস্থাতে বলছে, আব্বু এসব আজে বাজে কথা আমাদেরকে বলে তুমি ভুলাতে পারবে না, তোমার এত বড় আল্লাহর পানি দিয়ে চুলোর ভিতর থেকে পানি দিয়ে আমাদেরকে মারবে? ছি 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 ছি, তোমার আল্লাহর এই পাওয়ার? আজাব শুরু হয়ে গেল, দলে দলে মানুষ নূহের দিকে ছুটে ছুটে আসছে, এসে বলছে আজাব শুরু হয়েছে। নূহ আলাইহিস সালাম বলছেন, এখনো সুযোগ রয়েছে, ঈমান আনবা? বলছি ঈমান আনবো না। পানি আস্তে আস্তে বাড়লো, এক হাঁটু হলো, এক কোমর হলো, এক গলা হলো, অসংখ্য মানুষ তারা মারা যেতে লাগলো, কিন্তু বেটা কেনান তার বাপকে এসে বলছে, আব্বা তোমার আল্লাহর কি এত পাওয়ার আছে যে যদি পাহাড়ের উপরে পানিটা লাগিয়ে দিবে, দেখি তোমার আল্লাহর কত পাওয়ার, দেখি তোমার আল্লাহর কত ক্ষমতা। কেনান যদি পাহাড়ের উপরে উঠে গেল, আল্লাহর আজাবও বাড়তে শুরু করে দিল, এমত অবস্থায় যদি পাহাড় ওভারটেক করলো পানি, কেনান হাবুডুবু খাচ্ছে, আর নূহ আলাইহিস সালাম তার চারিদিকে ঘুরছে আর বলছে, ইন্না ভোলে আহালিহি, আল্লাহ গো অন্য মানুষগুলো মারা গেছে, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো দুঃখ লাগেনি, আমার কোনো কষ্ট হয়নি, কিন্তু আল্লাহরে এটা আমার ছোট বেটা, এটা আমার কলিজা নিংরানো সন্তান, এর মারা যাওয়াটা আমি মেনে নিতে পারছি না। আল্লাহ বলছে, নূহ শুনে রেখে দাও, তোমার বেটা ঈমান আনেনি, এই জন্য তোমার বেটাকে তুমি তোমার কিস্তিতে তোমার নৌকাতে তুমি তুলতে পারবে না। আমার দুইটি সন্তান তারা হিন্দু মুসলমান মন্দিরতে ঘণ্টা বাজে মসজিদে ভরে দয়াল খোদার ডাকে গো তারা বলে ভগবান মা হাওয়ারই দুইটি সন্তান তারা হিন্দু মুসলমান মন্দিরতে ঘণ্টা বাজে মসজিদে গায়ে আজান এক মায়ের দুই ছেলে বলে ভাই ভাই সকলে বলে একই বক্ষের দুধ যে তারা করবে দুজন পান মাহাবরাই দুইটি সন্তান।
আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি মঞ্চ উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম শ্রোতা হিসেবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ সাধুবাদ ধন্যবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনছিলেন যারা তানবীর চতুর্বেদী সাহেব উনি বাংলা উর্দু মিশিয়ে ইসলামে নারীর অধিকার এটা খুব সুন্দর গুছিয়ে আলোচনা করেছেন আমার পরেও আরো অনেক বক্তব্য রয়েছে আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা ধৈর্য সহকারে বসুন এবং আমাকে তোলার আগে বলা হয়েছে জামিয়ার দিকে একটু লক্ষ্য রাখতে অবশ্য আমিও সেটা ভাবছিলাম যে জামিয়ার এত বড় একটা প্রতিষ্ঠান অথচ এখনো আদায়ের ব্যাপারে কিছু আলোচনা হচ্ছে না তাহলে এরা কি আদায় করবে না এটা ভাবছিলাম আমিও আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে ছোট্ট একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখেই কিছু কথা আলোচনা রাখব আমি বেশিক্ষণ আলোচনাতে থাকব না আমার মেন উদ্দেশ্য যেটা টার্গেট করে দেওয়া হয়েছে আমি ওই দিকটাতেই একটু যাব কেন বলছি বর্তমানে ইসলামটাকে টিকিয়ে রাখার সব থেকে বড় যে মাধ্যম আমি তো মনে করি সেটাই আপনাদের খানপুরের এই প্রতিষ্ঠানটি এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই আপনারা অতপ্রতভাবে জড়িত এই প্রতিষ্ঠানের সঙ্গে তারপরেও আজকে যারা এসেছেন আপনাদেরকে প্রিপারেশন নেওয়ার জন্য অনুরোধ করছি যে আপনারা একটু মনের দিক দিয়ে প্রস্তুতি নেবেন যে আমি জামিয়াকে আজকে কিছু দিয়ে যাব কারণ এই সুযোগ সব সময়তে আসে না আমি পবিত্র কোরআনুল কারীম হতে যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আন-নাহল আয়াত নাম্বার 97 আল্লাহ তাআলা অত্র আয়াতের ভিতরে বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিনুন তোমাদের মধ্যে নারী হোক বা পুরুষ হোক কেউ যদি ভালো কাজ করে ঈমানের অবস্থাতে হায়াতাম তাইয়্যিবাতান তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাকে আমি দুনিয়াতেই উত্তম বসবাসের ব্যবস্থা করব ওয়ালা নাজজি আন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন আর সে যে ভালো কাজ করেছে তার থেকে উত্তম প্রতিদান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিব এটা হচ্ছে বাংলা মানে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে নারী পুরুষ যে কেউ হোক যদি ভালো কাজ করে তাহলে ঈমানের অবস্থাতে করা লাগবে
ইমান যদি ত্রুটি হয়, ইমান যদি আপনার পোকা লাগা হয়, ইমান যদি আপনার দুর্বল হয়, তাহলে আপনার আমল আল্লাহর দরবারে গ্রহণ হবে না। আপনাকে দুটো একটা দৃষ্টান্ত আপনার সামনে পেশ করছি। এক, আচ্ছা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম হলো তার আবু তালিব, সবাই জানেন এটা, ইসলামিক কোনো ইতিহাসের পাতায়, হাদিস এবং কোরআনের কোনো পাতাতে আপনি দেখাতে পারবেন না যে আবু তালিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করেছেন, এটা আপনি দেখাতে পারবেন না। সর্বক্ষণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাপোর্ট, ওনার সঙ্গী সাথী হিসাবে ছিলেন। বরং বেঈমান মুশরিকেরা যদি কেউ আল্লাহ রাসূলের উপরে আঘাত হানার চেষ্টা করেছে, তো আবু তালেব প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলেছে, এই আমার ভাতিজাকে মারতে আসছো, এর সঙ্গে বিয়াদবি করিও না। অনেক ছোটতে এর আব্বা মারা গেছে, এর দেখাশুনো করার কেউ নেই, এর দাওয়াত যদি তোমাদের পছন্দ না হয় মেনে নিও না, তবে একে মারতে পাবে না। অনেক সময় প্রাচীরের মতো করে দাঁড়িয়ে গেছে। আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি একটু পরে আপনি বুঝুন। দান থাক, দান থাক, দান পরে বলবো, যখন দানের কথাই বলবো তখন দানই হবে। এখন আপনি আমাকে জমিটা রেডি করতে দেন, এখনই যদি বলি টাকা দাও মানুষ উঠে সব পালাবে, চুপচাপ মেরে বসুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জাবানে বলছেন, আল্লাহ রসুলের চাচা অসুস্থ মারা যাচ্ছেন, এই সময়তে আল্লাহ রসুল মাথার কাছে গিয়ে বলছেন, চাচা একবার শুধু যদি কলেমাটা বলো তাহলে কিয়ামতের দিনে আমি আপনার ব্যাপারে আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা দল বেঁধে চলে এসেছে, এসে বলছে, আবু তালিব, তুমি বিদায়ের বেলা তোমার ভাতিজার ধর্মটাকে মেনে নিয়ে তবে বিদায় হচ্ছ, সাবধান থাকিও, বাপদাদুর ধর্ম ত্যাগ করিয়ে দিও না। এই কথোপকথন চলছে, এক পর্যায়ে চাচা মারা গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে বলছেন, আমার চাচাকে কিয়ামতের দিনে জাহান্নামের আগুনে ফেলা হবে, আর জাহান্নামের সব থেকে যে হালকা আজাব, সব থেকে যে ছোট আজাব আমার চাচাকে দেওয়া হবে। আজাবটা কি? দুটি লোহার জুতা গরম করে পরিয়ে আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে, ওই গরমের তাপে আমার চাচার মাথার মগজ টকবক করে ফুটবে। তার মানে ঈমান ছিল না বলে নবীর চাচা হয়েও পৃথিবীতে বাঁচা গেল না। আমাদের মাঝে একজন নবী এসেছিলেন, এই নবীটির নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম, খুব বিখ্যাত নবী ছিলেন। নূহ আলাইহিস সালাম বেঁচে ছিলেন কতদিন? 950 বছর। তবলিগের কাজ করেছেন, মানুষকে ঈমান আনাতে পারেনি। কিছু সংখ্যক মানুষ, কেউ বলেছে 40 জন, কেউ বলেছেন 63 জন, কেউ বলেছেন 160 জন, এইরকম মতান্তরে কথা আছে, বেশি লোক ঈমান আনেনি। তার মধ্যে নূহ আলাইহিস সালামের 4 বেটা, একটার নাম হাম, একটার নাম শাম, একটার নাম ইয়াফাজ, একটার নাম কেনান। কেনান হচ্ছে ছোট বেটা, এ খুব বদমাইশ,
নিজের ছোট বেটাটা বাপে বাপকে নবী বলে মানছে না আর আল্লাহর প্রতি ঈমান আনছে না। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ বয়স হয়ে গেল আমার 950 বছর, আমার শিরা উপশিরা গুলো যেন আস্তে আস্তে যেন নিস্তেজ হয়ে যাচ্ছে, আমি জবানে ভালো কথা বলতে পারছি না, এই তাওহিদি দায়িত্বটা যদি আমার কাছ থেকে তুলে নেওয়া হয় মনে হয় ভালো হবে। আল্লাহ মূসা নূহকে ডেকে বলছেন, নূহ তোমার উম্মতদেরকে একবার বলে দাও, তারা যদি ঈমান আনে তো ভালো, আর যদি ঈমান না আনে তাহলে তুমি একটা কিস্তি তৈরি করো, তোমার কিস্তিতে যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকে তুমি তুলে নাও, আর প্রত্যেক প্রাণীদের জোড়ায় জোড়ায় তুমি তোমার নৌকাতে তুলে নাও। নূহ আলাইহিস সালাম উম্মতদেরকে ডেকে বলছে, শুনে নাও, আল্লাহর আজাব চলে আসবে, এখনো বলছি ঈমান আনবে তো আনো, ঈমান আনবে। তা মানুষগুলো উপহাস করছে আর বলছে, নূহ তোমার কি কাজ আছে, তোমার আল্লাহ কি আজাব দিয়ে মারবে আমাদের, তোমার আল্লাহর এত ক্ষমতা আছে? তা বলছে আজাবটা কি বলো তো দেখি। তা বলছে আল্লাহর আজাব এটাই যে মহিলারা দেখবে চুলাতে রান্না করছে, ওর ভিতর থেকে আচানক পানি বার হয়ে যাবে, এটাই আল্লাহর আজাব। ঘরের শত্রু বিভীষণ একটা কথা আছে, তা বেটা কেনানি প্রথম হাস্যকর অবস্থাতে বলছে, আব্বু এসব আজে বাজে কথা আমাদেরকে বলে তুমি ভুলাতে পারবে না, তোমার এত বড় আল্লাহর পানি দিয়ে চুলোর ভিতর থেকে পানি দিয়ে আমাদেরকে মারবে, ছি 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 ছি, তোমার আল্লাহর এই পাওয়ার। আজাব শুরু হয়ে গেল, দলে দলে মানুষ নূহের দিকে ছুটে ছুটে আসছে, এসে বলছে আজাব শুরু হয়েছে। নূহ আলাইহিস সালাম বলছেন, এখনো সুযোগ রয়েছে, ঈমান আনবা? বলছি ঈমান আনবো না। পানি আস্তে আস্তে বাড়লো, এক হাঁটু হলো, এক কোমর হলো, এক গলা হলো, অসংখ্য মানুষ তারা মারা যেতে লাগলো, কিন্তু বেটা কেনান তার বাপকে এসে বলছে, আব্বা তোমার আল্লাহর কি এত পাওয়ার আছে যে যদি পাহাড়ের উপরে পানিটা লাগিয়ে দিবে, দেখি তোমার আল্লাহর কত পাওয়ার, দেখি তোমার আল্লাহর কত ক্ষমতা, কেনান যদি পাহাড়ের উপরে উঠে গেল আল্লাহর আজাবও বাড়তে শুরু করে দিল, এমত অবস্থায় যদি পাহাড় ওভারটেক করলো পানি, কেনান হাবুডুবু খাচ্ছে আর নূহ আলাইহিস সালাম তার চারিদিকে ঘুরছে আর বলছে, ইন্না বলে আহালিহি, আল্লাহ গো অন্য মানুষগুলো মারা গেছে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো দুঃখ লাগেনি, আমার কোনো কষ্ট হয়নি, কিন্তু আল্লাহরে এটা আমার ছোট বেটা, এটা আমার কলিজা নিংড়ানো সন্তান, এর মারা যাওয়াটা আমি মেনে নিতে পারছি না। আল্লাহ বলছে, নূহ শুনে রেখে দাও, তোমার বেটা ঈমান আনেনি, এই জন্য তোমার বেটাকে তুমি তোমার কিস্তিতে তোমার নৌকাতে তুমি তুলতে পারবে না। ঈমান নাই বলে নবীর বেটা বাঁচতে পারলো? নবীর চাচা বাঁচতে পারলো? পারলো না। নবীর চাচাও বাঁচতে পারলো না। এদিকে নবীর ছোট বেটা কেনান সেও আল্লাহর আজাব থেকে বাঁচতে পারলো? পারলো না। তা আল্লাহ আয়াতের মধ্যে বলছে, তোমরা যারা ভালো কাজ করবে ঈমানের অবস্থাতে করবে, কি বলছি বুঝতে পারছেন না, ঈমানের অবস্থাতে। কিছু মানুষ বলছে, মৌলী সাহেব দান করি, মৌলী সাহেব যাকাত দিই, মৌলী সাহেব যত ভালো কাজ আছে সব করি, শুধু নমাজটা পড়তে পারি না, এটাই আমার খারাপি, তাই এর জন্য কি আমার ঈমানের কোনো খাতরা হবে? অনেক মানুষ বলে না যে নমাজটা পড়তে পারছি না, বাকি সব ভালো কাজ করি, আমার কি ঈমানের খাতরা হবে? আসলে ও গাধা, বুঝে না যে ঈমানটাই কাকে বলে, এটাও বুঝেই না। আর ইসলামে নামাজের বা সলাতের কি মর্যাদা এটাও বুঝেই না।
ইমান কাকে বলে? এই দেখুন আপনাকে বোঝাই, আরো দু দশ মিনিট বলি, তারপর এটার নাম আঙুল, এটার নাম চোখ, এর নাম মাথা, এর নাম হাঁটু। শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের একটা আলাদা আলাদা নাম রয়েছে, নেই? আছে। আপনি ডাক্তার বাবুকে গিয়ে বলেন, ডাক্তার বাবু আমার শরীর খারাপ, বলুন তো শরীরটা কার নাম? কার নাম? টোটাল বডিটার নাম, তাই তো? তা আমরা ঈমান মানে মনে করেছি শুধুমাত্র দুই চারটে কাজ, এইগুলো থাকলেই মনে হয় ঈমান থাকে। এবার আপনাকে বলি, একটা লোকের শরীরের যদি এখান থেকে একটা হাত যদি কাটা থাকে, তাহলে বলুন তো তাকে কেউ সুস্থ দেহের মানুষ বলে গণ্য করবে? করবে না। ও অসুস্থ মনের মানুষ, ও অসুস্থ দেহের মানুষ, কারণ ওর একটা হাত নাই। এই কারণে টোটাল অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ে যেমন শরীর এর নাম, ঠিক তেমন পবিত্র আল কোরআনের আদেশ ও নিষেধকে দ্বিধাহীন চিত্তে যারা মেনে নেয়, এই আদেশ এবং নিষেধের নাম টোটাল, তার নাম কি? ঈমান। যদি তার মধ্যে একটা দুটো বাদ যায়, তাহলে ওর ঈমান সম্পূর্ণ নয়। কিছু লোক বলছে, মলি সাহেব অমুক মাদ্রাসায় 20,000 টাকা দান করে দিয়েছি, শুধু নামাজটা পড়ি না। আচ্ছা বলুন তো বর্তমানে খাসির মাংসের কেজি কত? 600 টাকা। গরিব মানুষ যদি আপনি একদিন কিনেই আনেন 600 টাকা দিয়ে, নিশ্চয়ই লোকাল মশলা দিয়ে রান্না করবেন না, একটু দামি মশলা দিয়ে রান্না করবেন। তা আপনার তেল খরচ, মরিচ খরচ, আদা রসুন খরচ আরো 100 টাকা, তাহলে টোটাল মাংসটা রেডি হতে লাগলো কত? 700 টাকা। লবণের ক টাকা কেজি? 10 টাকা। আচ্ছা এবার আপনি বলুন তো দেখি, 1 কেজি খাসির মাংসতে লবণ লাগতে পারে কতটা? 50 গ্রাম, দাম 50 পয়সা। এই 50 পয়সার লবণ যদি 700 টাকার মাংসে দেওয়া না হয়, বলুন তো এই মাংসটা খাওয়া যাবে কি যাবে না? যাবে না। অনেক মানুষ আছে যাদের হুঁশ বুদ্ধি কম, তারা হয়তো বলবে, হ্যাঁ মলি সাহেব তাও খেলব। বদমাস লোক আছে না, মলি সাহেব তাও খেলব, ওরা কিছু বুঝে না। একটা লোক সিনেমা দেখতে গেছে, তা কাউন্টারে গিয়ে বলছে আমাকে একটা টিকিট দেন, তা কাউন্টারওয়ালা বলছে হাউসফুল, বলছে ওই দুটা দেন। কি বলছি বুঝতে পারছেন? মানে হাউসফুলই বোঝে না, বলছে ওই একটা দেন আমি তবুও দেখবো। তো এইরকম কিছু মাথা মোটা লোক আছে, আছে না? নেই মাথা মোটা আছে তারা? আপনাদের কাছে বিনীত অনুরোধ, 600-700 টাকার মাংসতে 50 পয়সার লবণের যে মর্যাদা, এবাদাতের জগতে যত এবাদাত রয়েছে, নামাজ বা সলাতের সেই মর্যাদা। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আপনি নামাজ পড়েন, আপনি যাকাত দেন, আপনি হজ করেন, আপনি যাই কিছু করেন, আল্লাহ বলছে ভালো কাজ যা তোমরা করবে, তোমার ঈমান যেন মজবুত থাকে। যে অনেক মানুষকে দেখেছি লকডাউনে 2 কেজি চাল আর 500 গ্রাম সরিষার তেল কাউকে দিয়েছে, বিলি করেছে, তাও লাট সাহেবের বেটা আবার মোবাইলে সেলফি তুলে ফেসবুকে ছাড়ছে, মানে দেখাতে চাইছে আমি কত দানির বেটা, দানি দেখো, খানপুরে 20 জনকে টাকা দিয়েছি লকডাউনে। করছে কি করছে না? এগুলো করছে। গরিব মানুষ কাউকে শীতের দিনে 2 বস্ত্র দান করেছে, 2 কম্বল দিয়েছে, ওটা আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানো হচ্ছে, দেখো আমি কত দানি, 2টা কম্বল দিয়েছি অমুক লোকটা। কাকে দিয়েছে? না তোমার চাচাতো ভাইকে দিয়েছ। তা তুমি এটা যে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলে মোস্তানি করে, তুমি তোমার চাচাতো ভাইয়ের মান বাড়ালে না কমালে? কমিয়ে দিলে, তার সম্মানকে তুমি তুচ্ছ মনে করলে। এই জন্য আপনাকে বলি, প্রত্যেক ভালো কাজ করার আগে অবশ্যই আপনার ঈমানটাকে মজবুত করে নিতে হবে। 2, আল্লাহ বলছে যারা ভালো কাজ করে দুনিয়াতেই তাদেরকে আমি পুরস্কারে পুরস্কারিত করি, দুনিয়াতে প্রাইজ দিই। আপনাদের খানপুরের কেউ পেয়েছে যে মলি সাহেব সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়লাম,
কই লক্ষীর ভান্ডার উপর থেকে মসজিদ ফেড়ে কোনোদিন পড়লো না? জি কোন মানুষ আছে যে সারা দিন রোজা রাখি সারা রাত নামাজ পড়ি কিন্তু কই আল্লাহর তরফ থেকে তো কোনোদিন প্রাইজ কিছু পাওয়া গেল না? দুনিয়াতে আল্লাহ প্রাইজ দেয়, আপনাদের বিশ্বাস আছে? দেয়, প্রমাণ দেখবেন। আর একটা হাদিসের ঘটনা বলছি আপনাকে, আল্লাহর নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন। কোথায়? মিরাজে। মিরাজে গিয়ে আল্লাহর নবী জান্নাতের সাইটে সাইটে হাঁটছেন আর দেখতে পেলেন একটা যুবক ছেলে যেন আগেকার দিনে 20-30 বছর পিছনে, 50 বছর পিছনে, আগেকার দিনে কাঠের খরম জুতো মানুষ ব্যবহার করত, এখনকার দিনে বুট জুতো ব্যবহার করে। এই রকম জুতো পরে রাস্তাতে চললে যেমন ঠক ঠক করে আওয়াজ হয়, বিশ্ব নবী বলছেন আমি জান্নাতের ভিতরে দেখতে পেলাম একটা যুবক যেন ঠিক ঠক 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 করে জান্নাতের ভিতরে হাঁটছে। আমি জিব্রিলকে জিজ্ঞাস করে বললাম, ও জিব্রিল, মা হাজার রাজুল, কে ওই লোকটি? আমি মোহাম্মদ এখনো জান্নাতে যেতে পারলাম না, অথচ এই লোকটি জান্নাত চলে গেল। জিব্রিল বলছেন, আল্লাহর নবী, ওটা আর কেউ নয়, ওটা আর কেউ নয়, ওটা আপনার মসজিদের মুয়াজ্জিন, নাম হলো তার হযরতে বেলাল। নাম হযরতে বেলাল। বিশ্ব নবী বলছেন, আমি আর একটু আগিয়ে গেলাম, গিয়ে দেখলাম জান্নাতের ভিতরে একজন মহিলা আর একজন মহিলার সঙ্গে কথোপকথনে ব্যস্ত, একটা মহিলা যেন আর একটা মহিলার সঙ্গে জান্নাতের ভিতরে কথা বলতেছে। আমি জিব্রিলকে বললাম, ও জিব্রিল, মহিলাটিকে চেনা চেনা মনে হচ্ছে, মহিলাটিকে বলো। আল্লাহর নবীকে জানানো হলো, ও আল্লাহর নবী, এটা হচ্ছে আবু তালহার স্ত্রী, এর নাম মানুষে চেনে, একে সবাই এই ডাকে জানে, এর নাম হচ্ছে উম্মে সোলাইম, এর নাম উম্মে সোলাইম। আল্লাহ রসুল ফেরত চলে এলেন মিরাজ থেকে। দুনিয়াতে কেমন প্রাইজ পাওয়া যায় সেটা আপনাকে বলছি, তারপরে জামিয়ার ব্যাপারে বলছি। আল্লাহ নবী ফেরত এলেন, ফজরের নামাজের পরে বসে আছেন, তো হযরতে বেলালকে ডেকে বলছে, শোনো বাবু, এদিকে এসো বেলাল, শোনো শোনো শোনো, জীবনে কি এমন ভালো কাজ করেছ বেলাল বলো? আমি নবী, গতকাল রাত্রিতে আমি জান্নাতের সাইটে ঘুরছিলাম বেলাল, তোমার মতো একজন মানুষকে আমি জান্নাতের ভিতরে দেখলাম, তুমি সেই লোকটা, তোমার মতো নয়। জিব্রিল বলে দিয়েছে, এটা হলো হযরতে বেলাল। বেলাল, জীবনে তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ খুশি হয়ে তোমার মতো একজন বেলালকে রেডি করে জান্নাতের ভিতরে প্রস্তুত করে রেখে দিয়েছে? হযরতে বেলাল বলছেন, ও দয়ার নবী, আপনি অনেক সময় জেহাদের জন্য টাকা চেয়েছেন, অনেক সময় যুদ্ধের জন্য চাঁদা তুলেছেন, আমি ছিলাম একজনের গোলাম, আমাকে আজাদ করা হয়েছে, আমি কোনোদিন আপনার দানের চাদরে এক টাকাও দান করতে পারিনি, আমি কোনোদিন আপনাকে ইসলামের ব্যাপারে কোনো সহযোগিতা করতে পারিনি, তবে দয়ার নবী, আমি একটি ভালো কাজ জীবনে করেছি, সেটা হচ্ছে এই দিনের বেলাতে যতবার অজু ভেঙে যায় ততবার অজু করে মসজিদে গিয়ে দুই রেকাত নফল সালাত আদায় করি। আল্লাহর নবী, এছাড়া আমার আর ভালো কাজ কিছু নাই। বিশ্ব নবী বলছেন, বেলাল রে, তোমার এই আমলটাতে, তোমার এই কাজে আল্লাহ এত খুশি হয়েছে যে তোমার মতো একজন বেলালকে আগে থেকে রেডি করে জান্নাতের ভিতরে রেখে দেওয়া হয়েছে। বেলাল, ও বেলাল, এইমাত্র তোমাকে জান্নাত থেকে দেখে আসছি আমি। এই আপনার এরকম চরিত্র হয়? দুই রেকাত করে নফল নামাজ না পড়তে পারেন, আপনি মসজিদে গিয়ে মোস্তানি করেন কেন? বুড়ো বয়সে ইমাম সাহেবকে দিয়ে ধমকি দেয়, এই
মসজিদ ঝাড়ু দাও নি আজকে ইমাম সাহেব অপরিষ্কার ওর বাপের মসজিদ ঝাড়ু দিবে তুমি কেন দাও না ইমাম সাহেবের বাপের মসজিদ তোমায় দিলে ক্ষতি হয় মসজিদে হযরতে বেলাল কি এমন মহামারী আমল করত জি অযু ভেঙে যেত অযু করে দুই রেকাত করে নামাজ পড়ত আল্লাহর এই আমলে এত খুশি হয়েছে যে ওর মতো বেলাল জান্নাতে রেডি করে রাখা হয়েছে আর আপনি তো এই আমল করতে পারেন না অন্ততপক্ষে আজকে থেকে এই নিয়তটা করুন যে আমি একজন রিটায়ারড মানুষ কাজ বাজ কম অন্তত মসজিদে গিয়ে দুইবার করে দিনে ঝাড়ু দিব এই দায়িত্বটা নেন তো অত সহজ নয় মসজিদে গিয়ে মোস্তানি করা যায় বর্তমান কিছু বাস্তব কথা আপনাকে বলছি শুনে নেন খুব বাস্তব কার রাগ হলো আর কার জ্বালা ধরলো ওটা আমার দেখার দরকার নাই বাস্তব চিত্র দেখবেন যারা স্কুলের হেডমাস্টার প্রাইমারিতে বলুন আর হাই স্কুলে বলুন যারা চাকরি পেয়েছে হেডমাস্টার হোক আর এমনি সাধারণ শিক্ষক হোক চাকরি যে পেয়ে গেছে ও তার নিজের বেটাকে পড়ায় আলামিন মিশনে ওর নিজের বেটাকে পড়ায় আলামিন মিশনে মানে ও নিজেও জানে আমার স্কুলে পড়া হয় না কি বলছি বুঝতে পারছেন আর যত মাদ্রাসা এই প্রতিষ্ঠানে দেখবেন যারা দায়িত্ব আছে আমি আল্লাহর কসম বোঝানোর জন্য বলছি কার উপরে রাগ করে বলছি না আল্লাহর কসম দিয়ে দিলাম দেখবেন যারা মাদ্রাসার দায়িত্বে আছে আপনি কোনোদিন দেখতে পাবেন না যে তাদের একটা বেটা মাদ্রাসায় পড়ে বড় মৌলবি হয়েছে ব্যতিক্রম একটা দুটো তারা তাদের বেটা মাদ্রাসায় পড়াবে না তাদের বেটা হবে কি ইঞ্জিনিয়ার মাস্টার প্রফেসর ডক্টরেট এইসব হবে অথচ তিনি মাদ্রাসার ব্যাপারে বারবার মানুষের কাছে বলবেন টাকা দাও দান করো বিল্ডিং করব এই করব ওনার ছেলে মাদ্রাসায় পড়াবে না মানে উনি এটা জানে যে মাদ্রাসায় কি হয় এক দুই মসজিদে দেখবেন যারা দায়িত্বে আছে শুধু শুক্রবারের দিন টাকা গুনাগুনি কোটায় কত টাকা উঠলো যে ওই টাকার হিসাব বাড়ি নিয়ে চলে গেল ওই লোকটাকে আপনি জীবনে কোনোদিন দেখবেন না যে জুম্মার দিনে দুই চার ঘন্টা আগে এসে মসজিদটা ঝাড়ু দিচ্ছে ব্যতিক্রম কিছু মানুষ এরকম আছে ভালো আমি সবাইকে বলছি না তবে এর পার্সেন্টেজ অনেক বেশি বেশি না কম বেশি হযরতে বেলাল কি এমন আমল করত সামান্য একটা আমল আল্লাহর নবী আবু তালহাকে ডেকে বলছেন আবু তালহা আশ্চর্য ব্যাপার হয়ে গেল আমি নবী জান্নাতে যেতে পারলাম না আমার বিবি খাদিজা জান্নাতে ঢুকতে পারলো না আমার মেয়ে ফতেমা জান্নাত যেতে পারলো না কিন্তু আমি এই মাত্র জান্নাতের ভিতর থেকে তোমার বিবিকে আমি দেখে আসছি তুমি আর তোমার বিবি কি এমন ভালো কাজ করো।